আজ শনিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার তেইশ সালের দশই জুন কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ শনিবার আর এই শনিবার নামটি কিন্তু শনি মহারাজের নামে নামাঙ্কিত অর্থাৎ কর্মফলদাতা ন্যায়ধীশ দণ্ডাধিকারী স্ক্রিনে তো আপনারা শনি মহারাজের বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন ওম প্রাং প্রিং প্রং শশানিশ রায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন এছাড়া শনি মহারাজের প্রণাম মন্ত্রও দেখতে পাচ্ছেন যে কোনো একটি জব করুন সন্ধ্যাবেলার সময় একশো আটবার হতদরিদ্র গরিবদের মধ্যে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন আর কালো কুকুর কাকদেরকেও খাদ্য খাওয়া দিতে পারেন শনি মন্দিরে কালো তিল সরিষার তেল একটি নীল বাতি অপরাজিতা ফুল দিয়ে পুজো দিয়ে শনিদেবের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে শনি যে কোনো একটি মন্ত্র একশো আটবার জপ করে শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে আজ আপনারা জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বন্ধুরা এই চলতি মাস জুন মাস এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের জন্য বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি হয়েছে ফলস্বরূপ আপনাদের কর্মজীবন এবং অর্থজীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এক্স্যাক্টলি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগেই কিন্তু আমরা আপলোড করেছি এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি যে জিনিসটি করে উপভোগ করেন তার পিছনেই কিন্তু অতিরিক্ত সময় আপনারা ব্যয় করতে চলেছেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে আজ অ্যালকোহল বা ওই জাতীয় জিনিস সেবন করা থেকে নিজেদের বিরত রাখুন এটি কিন্তু আপনাদের লাইফকেও টক্সিক করে দিতে পারে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হতে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যদের সাথে উপভোগ করেন এমন কোনো ক্রিয়াকলাপ করে কিন্তু আজ আপনারা কাটাতেই পারেন অবসরকালীন সময় আকর্ষণীয় ম্যাগজিন সাহিত্য পড়ে কাটান আজ রাত্রিবেলা ঘনিষ্ঠ কোনো ব্যক্তির সাথে ফোনে অনেকক্ষণ কথা বলতে পারেন আপনার জীবনে কি চলছে তার সাথে শেয়ার করে মানসিকভাবে একটু কিন্তু হালকা অনুভব করতেই পারেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না